প্রিয় দর্শক, আমাদের দেশের রাঁধুনিরা বেশিরভাগই মুরগির মাংস হয় ভুনা করে না হয় আলু দিয়ে রান্না করে থাকে। মাঝে মধ্যে কেউ কেউ নারিকেল দিয়েও মুরগির মাংস রান্না করে থাকেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিন্নভাবে মুরগির মাংস রান্না করে দেখাবো। এভাবে রান্না করা মুরগির মাংস খেতে অনেক মজা লাগে। আপনারা এই শীতকালে একবার হলেও এইভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন রান্না শুরু করি। পাতিল একটু গরম হতেই আমি মাংস রান্নার প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিলাম, প্রয়োজন অনুযায়ী পেঁয়াজের কুচি ও কয়েকটি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে নাড়তে হবে যাতে পুড়ে না যায়, তাই আমি একটু থেমে থেমে নেড়ে দিচ্ছি। আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, এবং যারা ঝাল কম পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণ একটু কমিয়ে দেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি। এবার প্রয়োজন অনুযায়ী আদা, রসুন ও জিরা বাটা একসাথে দিয়ে দিলাম। এখন এমনভাবে নাড়তে হবে যাতে এই মশলাগুলো পেঁয়াজ কুচি ও মরিচের সাথে ভালোভাবে মিশে যায়, তাই আমি বারবার নেড়ে দিচ্ছি। দেখুন মশলাগুলো কি সুন্দর পেঁয়াজ কুচি এবং মরিচের সাথে মিশে গেছে। এবার আমি প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিলাম, প্রয়োজন অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, প্রয়োজন অনুযায়ী মশলার গুঁড়ো দিলাম। এবার মশলাগুলো বেশ কিছুক্ষণ নেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাই আমিও ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর রং হয়েছে। মশলাগুলো যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারির স্বাদটাও তত বৃদ্ধি পাবে, তাই আমিও বারবার নেড়ে দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো প্রায় শেষ, এখন আমি মুরগির মাংস দিয়ে দিলাম। এই মুরগির মাংসগুলো এখন উলট পালট করে নেড়ে দিতে হবে যাতে কষানো মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়, তাই আমিও মাংসগুলো উলট পালট করে ভালোভাবে মশলাগুলো মাংসের গায়ে লাগানোর চেষ্টা করছি। এভাবে অনেকক্ষণ নেড়ে দিতে হবে। যখন বুঝবেন মশলাগুলো মুরগির মাংসের গায়ে লেগে গেছে তখনই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেবেন, তবে এখন পানি দেবেন না, মশলার পানিতেই মাংসটা হালকা কষিয়ে নেবেন, তাহলে মুরগির মাংস খেতে অনেক ভালো লাগবে। তাই আমিও পানি না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে 3 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। ঢাকনা তুললাম, দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, কাঁচা ঝালগুলোর জন্য মুরগির মাংসের চেহারাটাই পরিবর্তন হয়ে গেছে। আবারও কিছুক্ষণ উলট পালট করে নেড়ে দিচ্ছি, তবে খেয়াল রাখবেন যাতে মুরগির মাংস পাতিলের নিচে লেগে না যায়। এখন আমি ফুলকপি ও আলু একসাথে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে নাড়তে হবে যাতে মুরগির মাংসের সাথে ফুলকপি ও আলু ভালোভাবে মিশে যায়, তাই আমি উলট পালট করে বারবার নেড়ে দিচ্ছি। এবারে মুরগির মাংসটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। আমার নাড়া শেষ, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। ঢাকনা তুললাম, দেখুন মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে নেড়ে দেব, কারণ যদি জোরে নাড়ি তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে, তাই আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। এবার তরকারির প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিলাম। যারা ঝোল বেশি খাবেন তারা পানি বেশি দেবেন, আর যারা ঝোল কম খাবেন তারা পানির পরিমাণ একটু কমিয়ে দেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 8 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা শেষ, এবার ঢাকনা তুললাম। দেখুন আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। আমি আমার প্রয়োজন অনুযায়ী ঝোল রেখেছি।
আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোল রাখবেন। আর আমি এই ফাঁকে চেখে দেখলাম আমার তরকারিতে লবণ হয়নি। তাই আমি প্রয়োজন মতো আরও একটু লবণ ছিটিয়ে দিলাম। আপনারাও অবশ্যই চেখে দেখবেন। এবার হালকা নেড়ে দিলাম যাতে লবণটা তরকারির ভেতরে ভালোভাবে মিশে যায়। এখন তরকারির স্বাদটা আরও বাড়িয়ে নেবার জন্য ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি যাতে জিরের গুঁড়ো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন, খুব সহজেই কি চমৎকার ফুলকপি দিয়ে মুরগি রান্না হয়ে গেল। ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।